মণি কুমার সুব্বা আরো নাই। পুতিনিহা দিল্লিত শেষ নিঃশ্বাস ত্যাগ সুব্বার। প্রায় পাঁচ বছর ধরে শারীরিক অবস্থা ভালে নাছিল সুব্বার। ২০১৪ বর্ষর লোকসভা নির্বাচনের সময়তে গুরুতরভাবে অসুস্থ হওয়া সুব্বা বিগত পাঁচ বছরে কমেহে সুস্থ হয়ে থাকিল। হঠাৎ অসুস্থ হওয়াত দিল্লির এখন হাসপাতালত কেইদিনমান পূর্বে পুনর ভর্তি করা হয়েছিল সুব্বাক। পিছে পুৱতিনিশা চিকিৎসকর সকলো চেষ্টা ব্যর্থ হল। শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে মণি কুমার সুব্বাই। মৃত্যুর সময়ত সুব্বার বয়স আছিল ৬১ বছর। দিল্লির মেহরলির সুব্বার বাসগৃহত শোকাকুল পরিবেশ। মেহরলির বাসগৃহ তথা ফার্ম হাউসত সুব্বার নশ্বর দেহ সন্মুখত লৈ ভাগি পড়েছে পত্নী তথা পরিয়ালবর্গ। সুব্বা সাহেবর তো মন আসলে আগতে, তথাপিও দেরি হয়ে গেল। আমার তো ইচ্ছা আছিল যে যাম, ভাল অকমান হলে লয় যাম, এনেকা মোর চেষ্টা আছিল আগতে পড়া। যান পড়া 2014 পড়া সুব্বা সাহেব যেতে অসু হয়েছে, আমার এরি গেছে দাদার গোটেই জীবন, পরিয়াল না চাই গোটেই সকল রাজক পরিবার চাই নবসা দুইটা বার 91 বার 96 দুইবার জিকিছে এমএলএ, তারপর আকো তেজপুর দুইবার এমপি জিকিছে। মঙ্গলবারে দিল্লিতে সম্পন্ন হব সুব্বার অন্ত্যেষ্টিক্রিয়া। অসমলৈ নিয়ার মন আছিল যদিও হেয়া সম্ভব নহব বলে জানালে পত্নীয়ে। সুব্বার মৃত্যুত বিভিন্নজনের শোক প্রকাশ। টুইটার যোগে শোক প্রকাশ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেসের সতীর্থগীর মৃত্যুত ফোনযোগে সমবেদনা জ্ঞাপন তরুণ গগৈ আর রিপুন বরার। রাজনীতিকগীর মৃত্যুত শোকর চাহ কংগ্রেস দলের হয়ে একালত প্রতিনিধিত্ব করা দুটাক সমষ্টিত। মণি কুমার সুব্বা আছিল কংগ্রেস নেতা। ১৯৯৮ ২০০৯ সনলে তেজপুরের তিনবারের সাংসদ, নাওবৈসার দুবারের বিধায়ক। রাজ্যের গোর্খা সম্প্রদায়ের মাজত সুব্বার আছিল অপার জনপ্রিয়তা। কিন্তু ইয়ার বিপরীতে বিভিন্ন সময়ত বিভিন্ন বিতর্করে হাঁড় খাই পড়েছিল সুব্বা। কেতিয়াবা যদি নাগরিকত্বক লৈ বিতর্ক, কেতিয়াবা তীরখেলক লৈ, আর কেতিয়াবা বিতর্ক নারীকেন্দ্রিক। সুব্বা আছিল এগারী ব্যবসায়ী, কালক্রমত হয়ে উঠিছিল প্রচুর ধনবান, দেশের বিভিন্ন ঠাইত ভূ সম্পত্তি বঙলার গরাকী, বৃহৎ ব্যাংক ব্যালেন্স, বিলাসী বাহন, ব্যবসায়িক প্রতিষ্ঠান। কি নাছিল সুব্বার? সুব্বা আছিল হাজার হাজার কোটি টাকার হা সম্পত্তির গরাকী। মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি জিয়রি তারা সুব্বার নামত করে থই গেছে সুব্বাই। দিল্লির পরা হারসত গোস্বামীর রিপোর্ট, প্রাগ নিউজ।